আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি পিৎজা ডো রেসিপি। পাউরুটি বান, পিৎজা, বার্গার বান সহ নানান পদের বেকারি আইটেম তৈরি করার জন্য ডো প্রয়োজন। আর এই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ডো রেসিপি, পিৎজা ডো রেসিপি। যদিও নামে, কিন্তু আমরা বেকারির সকল আইটেম তৈরি করতে এই ডোটা তৈরি করি। আর এই ডোটা যত স্মুথ আর যত বেশি পারফেক্ট হবে, আপনাদের রেসিপিটাও কিন্তু তত স্মুথ পারফেক্ট আর হবে টেস্টি। চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করলাম আজকের এই পারফেক্ট ডো। এখানে আমি একটি মিক্সিং বোলে স্বাদ মতো লবণ, তার সাথে 1/4 কাপ নিয়ে নিলাম চিনি। চিনিটা আপনারা চাইলে একটু বেশি কম, যে যেভাবে খেতে ইচ্ছুক সেভাবে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো ঘন লিকুইড কুসুম গরম দুধ। আর তার সাথে এখন অ্যাড করব আমরা ড্রাই ইস্ট। এই ইস্টটা আমি কত দিয়ে কিনেছি, কি দামে কিনেছি, কিভাবে ফ্রোজেন করেছি, তার একটি ডিটেলস ভিডিও আমার বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটি ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমের হলুদ অংশটা আমি আলাদা করে নিচ্ছি। এরপরে আমি সাদা অংশটা খুব ভালোভাবে অন্যান্য লিকুইডের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এই সমস্ত লিকুইড আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য একটা সাইডে রেস্টের জন্য রেখে দিচ্ছি। এই 10-15 মিনিটের মাঝে যদি আমাদের ইস্টটা ভালো হয়, অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবে। একটা সাইডে রেখে দিচ্ছি আর ফিরে আসছি 10-15 মিনিট পরে। যখন দেখবেন আমাদের ইস্টটা মোটামুটি একটা ফেনার সৃষ্টি হয়েছে, তখন বুঝে নিতে হবে আমাদের ইস্টটা ভালোই আছে। এই পর্যায়ে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার অয়েল, আপনারা চাইলে মেল্টেড বাটারটাও দিয়ে নিতে পারেন। আর দিয়ে আবারও সে লিকুইডের সাথে আমরা রেগুলার অয়েলটা মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে প্রথমে 1 কাপ, তারপর 1 কাপের 4/3 ভাগ ময়দা দিয়ে প্রথমে আমি এখানে দেখব, যদি মনে হয় যে আমার আর কিছুটা ময়দা মেশানোর প্রয়োজন হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি আরও কিছুটা ময়দা পরবর্তীতে অ্যাড করব। আর অবশ্যই আপনারা প্যাকেটের ময়দাটা ইউজ করবেন, এতে করে যেমন আপনাদের ডোটা পারফেক্ট হবে, তেমন আপনাদের রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমার মাখাতে মাখাতে মনে হয়েছে আর কিছুটা ময়দার প্রয়োজন। এখানে আমি খোলা ময়দা যেটা সেটাই ব্যবহার করেছি। আর অফ ক্যামেরায় 10-15 মিনিটের চেয়ে বেশি সময় আমি ধৈর্য সহকারে মুখে নিয়েছি। যত বেশি সময় ধরে আপনারা এই ডোটা মুখে নেবেন, তত বেশি ডোটা স্মুথ হবে, আপনাদের রেসিপিটাও আপনাদের মনের মতো হবে। আর হাতে কিছুটা তেল নিয়ে বাটির চারপাশে আর ডোয়ের চারপাশে খুব ভালোভাবে আমি এই পর্যায়ে মাখিয়ে এখন 1 ঘন্টার জন্য রান্না করে যে কোনো একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ এখন প্রচণ্ড গরম, 1 ঘন্টাই এনাফ। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে উপরে যাতে ড্রাই না হয়ে যায়, আর ফ্লাফি হওয়ার পরে বাটির চারপাশে যাতে লেগে না যায়, আর লেগে গেলেও যাতে খুব সহজে উঠে আসে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ডাবলের চেয়ে বেশি ফ্লাফি হয়েছে। এখন আমি বাতাসটা বের করে নিচ্ছি। এই পর্যায়ে আবারও আমি 10-15 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মুখে নিয়েছি। আগেই বলেছি যত বেশি সময় মুখে নেবেন আপনাদের রেসিপি তত বেশি পারফেক্ট হবে, যেমন খেতে তেমন স্মুথ হবে ডোটা। এই পর্যায়ে আমাদের রেডি হয়ে গেল চমৎকার পিৎজা ডো। আর এই সকল রেসিপির ভিডিও নিয়ে আগামীতে আপনাদের মাঝে হাজির হব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার আজকের ছোট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।